আজকের রেসিপি বেবিকর্ন উইথ সুইট গার্লিক সস। এটা এত টেস্টি এবং এত সহজে এটা করা যায় যে একবার বাড়িতে যদি বানান সবাই বলবে এটা আরেকটা বার বানাতে। তো রেসিপিতে যাওয়া যাক। তো উপকরণ হিসাবে যেগুলো লাগছে সেগুলো আগে দেখে নিই। এখানে লাগছে বেবিকর্ন, একদম ছোটো ছোটো বেবিকর্ন, কোচানো পেঁয়াজ, ক্যাপসিকাম আর জিলাপিনো লঙ্কা। কর্ন লাগছে, এখানে লাগছে পেঁয়াজ পাতা বা রসুন পাতাও দিতে পারেন, আর লাগছে ধনে পাতা কুচি, আর লাগছে রসুন আর কাঁচা লঙ্কাকে একদম চপ করে রেখেছি। তো এবার পুরো ডাইরেক্ট রান্নাতে আমরা চলে যাই। তো প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, একে একে সমস্ত বেবিকর্নগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এইবার দেওয়ার পর একে একে আমি আরও কিছু অ্যাড করব। এখানে আমি দিচ্ছি 3 চামচ মতন আমি ময়দা দিচ্ছি। এখানে শুধু ময়দা নয়, তাছাড়াও আমি অনেক কিছু দেবো। তার আগে আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আর দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 থেকে 3 চামচ মতন। এখানে আসলে বাইন্ডিংটা নিজেদের মতন মাপ করে করতে হবে, যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার দেবেন ততটা পরিমাণে ময়দা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি একটু দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে টেক্সচারটা খুব ভালো হয় আর একটু মচমচেও ব্যাপারটা থাকে, সেই কারণে আমি এখানে চালের গুঁড়ো 2 চামচ অ্যাড করছি। আর কী কী দিচ্ছি সেটাও দেখে নিন। এবার আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি, আর দেব টমেটো সস। এখানে চাইলে আপনারা সয়া সসও অ্যাড করতে পারতেন, বাট আমি এখানে স্কিপ করলাম। আর দিয়ে দিলাম জল, জলটা একদম সামান্য পরিমাণে দিচ্ছি, আমি এটা ভেজ রাখছি। যদি আপনারা চান এই সময় বাইন্ডিংয়ের সময় কিন্তু আপনারা ডিমও দিয়ে এটা ম্যারিনেট করতে পারেন। আমার কিন্তু ম্যারিনেটটা হয়ে গেছে, ঠিক থিকনেসটা ঠিক এইরকম হবে, খুব বেশি ব্যাটারও হবে না, ঠিক এইরকম। এবার আমি এটা প্যানের মধ্যে তেলটা গরম করে নিয়ে একে একে সমস্ত বেবিকর্নগুলো দিয়ে দেবো। এখানে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল বেবিকর্ন না দিলেও চলবে, এরকম করে একটা দুটো করে দিলে ভাজার পর কিন্তু এমনি হাত দিয়ে ছাড়িয়ে দেওয়া যায়, বা এমনিও যখন রান্না করা হয় তখনও ছেড়ে যায়, তাই কিন্তু ছাড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই। এবার সমস্ত কিছু বেবিকর্ন দিয়ে দেবো, একটু সময় নিয়ে ভাজবো, খুব সময় লাগে না ভাজতে, খুব কম সময় এটা ভাজা হয়ে যায়। খুব যে লাল লাল করা 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 ভাজতে হবে তাও নয়, একদম মিডিয়াম ফ্রাই করব, কারণ এরপরে আমার সসের টস হবে, সেই কারণে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আর একটা কথা, আপনারা চাইলে সন্ধেবেলায় চা বা কফির সাথে এটা শুধু একটু টমেটো সস আর একটু চাট মশলা গোলমরিচ ছড়িয়ে কিন্তু এমনিও এটা খাওয়া যায়, এটা খেতে ভীষণই টেস্টি লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। এবার একে একে আমার সমস্তগুলোকে ভেজে নিচ্ছি, আমি আর পুরো ভাজাটা দেখাচ্ছি না, ভেজে নেওয়ার পর আবার আসছি। এই যে আমার ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার বেঁচে থাকা একটু 1 থেকে 1.5 চামচ আমার ব্যাটার রয়েছে, এর মধ্যে আমি কর্নটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কর্নটাকে কি আরও ভালো করে ব্যাটার কোট করে ঘষতে পারেন, কিন্তু সেটার মনে হয় না দরকার হয়, এরকম দিলেও কিন্তু টেস্টটা কিন্তু একদম ডিফারেন্ট হয় না, খুবই দারুণ লাগে। আমি তো এইভাবে করতেই পছন্দ করি, এক্সট্রা করে আর আমি এটাকে কোটিং করি না। এবার জাস্ট এটাকে একটু হালকা করে জাস্ট ভেজে নেব। এই সময় কিন্তু আপনারা চাইলে একটু বাটারও অ্যাড করতে পারেন, আমার কাছে বাটারটা শেষ হয়ে গেছিলো তাই আমি দিলাম না, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। এবার তেলের মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা যেটা চপ করে রেখেছিলাম সেটা ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি জিলাপিনো লঙ্কা দিচ্ছি, যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল জিলাপিনো লঙ্কা না থাকে তাহলে আপনারা লাল ক্যাপসিকামও দিতে পারেন, মানে যেটাকে বেল পেপার বলে। এবার এক একে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে আপনাদের মতন ভেজিটেবলও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ, কিন্তু আমি চেষ্টা করব এগুলো দিতে, এগুলো দিলে বেশি টেস্ট হয়। এবার দিয়ে দেবো একটু নুন, অবশ্যই টেস্ট অনুযায়ী, আর সামান্য চিনি, কারণ নুন চিনি আমার আগে থেকেই দেওয়া আছে, সেই জন্য আমি আর এখানে অ্যাড করলাম না। এবার একটু হালকা করে সতে করবো, খুব বেশি সতে করার দরকার নেই। এবার এখানে দিয়ে দেবো ডাইরেক্টই সয়া সস, এখানে আমি ডার্ক সয়া সস ইউজ করছি। আর দেবো রেড চিলি সস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলো এর টেস্টটা খুব এনহ্যান্স করে। এবার আমি দিয়ে দেবো রসুন পাতা আর একটু পেঁয়াজ পাতাও দিয়ে দেবো, এর সাথে কিন্তু আমার রসুন পাতা আর পেঁয়াজ পাতা দুটোই আমার অ্যাড করা আছে। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, 1-2 সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ার পর আপনি দিয়ে দেবো একটু ভিনিগার। ভিনিগারটা কিন্তু যে কোনো চাইনিজ রান্নার জন্য খুব একটা আলাদা মাত্রা এনে দেয় টেস্টের ক্ষেত্রে। এবার আমি এই টস করা সসটার ওপরে দিয়ে দেবো পুরো বেবিকর্নটা, পুরো বেবিকর্নটা দিয়ে মাত্র 2-3 মিনিট কিন্তু এটা নাড়াবো, খুব বেশিক্ষণ কিন্তু নাড়ানোর একদম দরকার নেই, তাহলে ক্রিসপিনেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দেবো যে কর্নটা ছিল সেই কর্নটা, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, জাস্ট হালকা, খুব বেশি সময় একদমই লাগে না, আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো
আর একটু রসুন পাতা, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। তার আগে একটু নাড়াচাড়া করে নিলাম। একটা স্মোকি ফ্লেভার কিন্তু আসার জন্য গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবেন, তাতে স্মোকি ফ্লেভারটা খুব সুন্দর আসে। ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিলাম। আর আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, একটু ড্রাই রোস্ট করা গার্লিক মানে রসুন এখানে দিতে পারেন, তাতে টেস্টটা আরও বেশি এনহ্যান্স করে। এবার আমার এই রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি, আর আমার এখানে কিচ্ছু মেশানোর নেই। তো আজকের এই বেবিকর্ন, এই পুরো রেসিপিটা সুইট গার্লিক বেবিকর্ন বা বেবিকর্ন উইথ সুইট গার্লিক সস, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একদম বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো আজ আসি নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, তার আগে একটা কথা বলে দিই, আমার ডিসক্রিপশন বক্সে সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে। আসি নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে, টাটা।